দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির সমাবেশ। চট্টগ্রাম থেকে আহমেদ রেজা হায়াত খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীর পলো গ্রাউন্ড মাঠে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাতের সভাপতিতে এবং সদস্য সচিব আবুল হাশিম বক্করের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল হক বাবুল এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, এই অবৈধ সরকার দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়াচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফারাজি জুথি, বিএমএফ টেলিভিশন।